ধারণা যেটা করা হচ্ছে সেটা কিন্তু মাঝে মাঝে সফলও হচ্ছে এবং সফলতার সাথে উদ্ধার উদ্ধারকর্মীরা কিন্তু উদ্ধার করতেও পেরেছেন সুতরাং এই যে টাইম ফ্রেমের বিষয়টা এটা আসলে অটোমেটিক্যালি আমার মনে হচ্ছে পরিবর্তিত হয়ে যাবে কেননা যেহেতু জীবিত মানুষ আছে বলে ধারণা করা হচ্ছে সুতরাং টাইম ফ্রেমে বেঁধে এটাকে আসলে অন্য কোন দিক দিয়ে করার কোনো পরিকল্পনা আপাতত মনে হচ্ছে না যে আছে তাদের দোলা ইকবাল কাল রাতে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল যে আজ সকাল থেকে আর কোন প্রশিক্ষিত উদ্ধারকর্মী ছাড়া এবং বিশেষ বাহিনী সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেড ছাড়া অন্য কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না এই বিষয়ে কি কিছু জানতে পেরেছে হ্যাঁ হ্যাঁ সেই বিষয়টা আপনি ঠিকই বলেছেন এবং আমরা সকালের দিকে যখন আসি সাড়ে ছটা থেকে এখানে আছি সেখানেও দেখতে পেয়েছি আসলে ফায়ার ব্রিগেড যে চারটা প্রতিষ্ঠান কাজ করছে রেড ক্রিসেন্ট সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবক দল আর প্রশিক্ষিত দল তারা ছাড়া আসলে সাধারণ মানুষের সাধারণ মানুষকে একটু কম ভিড়তে দেওয়া হয়েছে এর কারণ হিসেবে আমরা যেটা মনে করছি এবং দু একজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে যেহেতু অনেক লম্বা সময় পার হয়েছে সুতরাং এইখানে আসলে সময় যত যাবে উদ্ধার কাজটা তত বেশি কঠিন হয়ে পড়বে এবং জটিল হয়ে পড়বে আর এই জটিল এবং কঠিন অবস্থানে আসলে প্রশিক্ষিত লোকজন ছাড়া উদ্ধার কাজ চালানোটা আসলে একেবারেই দুষ্কর হয়ে পড়বে এই একটা যুক্তি দিয়ে আসলে তারা যুক্তি সত্যিকার অর্থেও হয়তো সেটাই এই প্রেক্ষিতে আসলে মাঝে মধ্যে আমাদের যারা ভিড় করছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে যাতে এই ভবনটির উপর চাপ না পড়ে সেজন্য যেন আমরা খুব সতর্কতার সাথে সবচেয়ে কম সময় আমাদের কাজটি সারতে পারি সে বিষয়টাও কিন্তু আমাদেরকে অনুরোধ করা হচ্ছে দোলা ইকবাল আপনাকে ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আমরা আবারও ফিরবো আপনার কাছে দর্শক কথা হচ্ছিল সহকর্মী ইকবাল হাসানের সাথে এবং সবচেয়ে যে আসার বিষয়টি তিনি আমাদেরকে জানালেন সেটি হচ্ছে বাহাত্তর ঘন্টার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সে সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে এবং নির্দিষ্ট কোনো সময়সীমা না বেঁধে যতক্ষণ পর্যন্ত একজন জীবিত মানুষও সেখানে থাকার সম্ভাবনা থাকবে ততক্ষণ পর্যন্ত এই উদ্ধার অভিযান এমনভাবে চলবে যেন জীবিত মানুষদের যানমালের রকম ক্ষতি না হয় সেভাবেই উদ্ধার অভিযান চলবে বলে তিনি আমাদেরকে জানালেন দশক প্রতি মুহূর্তেই বিস্ময়ের জন্ম দিচ্ছে সাভার ট্র্যাজেডি রানা প্লাজার দুর্গমতম স্থানে চলছে উদ্ধার কাজ ঘটনার তিন দিন পরও প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হচ্ছে অসংখ্য শ্রমিককে বেঁচে আছেন আরও অনেকেই ঘটনার বাহাত্তর ঘণ্টা পার হবার পরও যাদের উদ্ধার করাটা অসম্ভব নয় সুমন আহমেদের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল নাইম চোখে অবিশ্বাস আর বিস্ময় নিয়ে এরা সাভার ট্র্যাজেডির প্রায় তিন দিন পরে বেঁচে যাওয়া মানুষ গভীর থেকে গভীরতর হয় রাত বাইরে হয়তো ক্লান্ত পৃথিবী তবে রানা প্লাজার বিভিন্ন স্থানে তখন গভীর থেকে গভীরতর হচ্ছে ড্রিলিং এর কাজ বাড়ছে কর্মতৎপরতা চলছে অক্লান্ত পরিশ্রমে উদ্ধার মানুষ বাঁচানোর চেষ্টা এখানে যে হলটা দেখতেছেন এই হলের আমরা এখন দ্বিতীয় তলায় অবস্থান করতেছি ওখানে আমরা আশা করতেছি আর কিছুক্ষণের মধ্যে দুইজন লাইভ ভিকটিম বের করব এই পর্যন্ত সাতজনকে উদ্ধার করে করতে পেরেছি এবং আমার যে কথা হয়েছে আমাদের সাথে যে আরও তিনজন জীবিত ব্যক্তি আছে আমরা চেষ্টা করছি তাদেরকে উদ্ধার করার জন্য নিচে এখন তুমি চারজন মানুষ জীবিত আছে পচালাশের গন্ধ আর অক্সিজেনের অভাবে কোনো কোনো সাহসী উদ্ধারকর্মী আবার হয়ে পড়ছেন অসুস্থ তবে ফিরে এসে ঠিকই জানাচ্ছেন ভেতরের মাছতে চাও মানুষগুলোর আকুতির কথা এত স্লিম ভাবে গেছে ঠিক আছে ভাই হাতও কাটা গেছে হাত কাটা অবস্থায় আমরা মেশিন চালা রড কাটছি অচেতন খালি হাতগুলি নড়তেছে ঠিক আছে আর খালি একটা মেয়ে শুধু পানি পানি করে চিলাইতেছিল এদিকে বাহাত্তর ঘন্টা পার হব হব করায় বাইরে তখন ভবন ভাঙার ভারী সরঞ্জামের ভিড় তবে উদ্ধার কর্মীরা ক্ষান্ত হতে রাজি নন জানান শেষ প্রাণের নিঃশ্বাসের শব্দ না থামা পর্যন্ত চালাতে হবে উদ্ধার কাজ অনেক লোক আছে এবং এদেরকে জীবিত উদ্ধার করতে পারবো বলে আমরা আশাবাদী পরবর্তী কার্যক্রম যেটা হয় পরবর্তী পরে করবে অন্তত সময়টা যাতে আমরা পেতে পারি উদ্ধার কাজ পরিচালনা করার জন্য সরকার থেকেও তাই জানানো হলো ভবন ভাঙার দিকে যাওয়া হচ্ছে না এখনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন নির্দেশনা হলো একটি মানুষ জীবিত থাকতে কোনোভাবেই এমন কোনো কাজ করা যাবে না যে ওই মানুষটি আবার মৃত্যুর কোলে ঢলে পড়ে ভবনের দুর্গম থেকে দুর্গমতর স্থানগুলোতে তখনও চলছে প্রাণের খোঁজ চলছে সাধারণ মানুষ ফায়ার ব্রিগেড আর সেনাবাহিনীর সমন্বয়ে শেষ মুহূর্তের উদ্ধার কাজ চলছে একজন মানুষও বেঁচে থাকলে তাকে জীবিত বের করে আনবার আপ্রাণ চেষ্টা সাবার ট্র্যাজেডির বাকে বাকে এরকম অসংখ্য সাহসিকতা মানবতা আর একাত্মতার গল্পই লেখা থাকবে ঢাকা কিছুক্ষণ আগে আমাদের একজন সহকর্মী রানা প্লাজার সামনে থেকে সেখানকার দুর্ঘটনার উদ্ধার তৎপরতার বিস্তারিত জানাচ্ছিলেন রানা প্লাজার সামনে আমাদের আরেকজন সহকর্মী মুস্তাফিজুল আলমও আছেন আমরা এখন তার সঙ্গে কথা বলবো উদ্ধার তৎপরতা নিয়ে মুস্তাফিজ আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে উদ্ধার তৎপরতার এই যে যেসব পরিবর্তনের কথা বলা হচ্ছে যেগুলো আমরা কিছুক্ষণ আগে ইকবাল হাসানের কাছ থেকে জেনেছি এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা দোলা একটু আগে আমি এখানে কথা বলেছি নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর মেজর জেনারেল চৌধুরী হাসান সরোয়ার্দি তিনি এখানে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে ওই আপনি যে পাশটা দেখতে পাচ্ছেন এই ভবনের পশ্চিম পাশে যে নীল গ্লাস দিয়ে যে ভবনটা আছে সেই ভবনের ভেতর দিয়ে এই ভেঙে পড়া ভবনের যে পাশগুলো মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই পাশগুলো তিনি আমাদেরকে দেখিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ধ্বংসস্তূপের ভেতর থেকে মানে মৃতদেহ বা জীবিত কাউকে উদ্ধার করা মানে এটা আসলে খুবই কঠিন একটি কাজ এবং এই কঠিন কাজটি তারা অব্যাহতভাবে করে যাচ্ছেন এবং তিনি ওই সময় আমাদেরকে দেখিয়েছেন যে ওই পাশের বিল্ডিংয়ের দেয়াল ভেঙে এই এই পাশের ভেঙে পড়া ভবনটির ধ্বংসস্তূপগুলোতে তিনি আমাদেরকে দেখেছেন আমি একটি সুরঙ্গে ঢুকে দেখেছি যে ওখানে একটি জায়গার মধ্যে খুব বিশ পঁচিশ ফুট জায়গার ভেতরেই ওখানে চোদ্দো থেকে পনেরোটি মৃতদেহ আটকে আছে এবং যেগুলো ফুলে ফেপে খুবই মর্মান্তিক খুবই এক অবস্থা তৈরি হয়েছে এবং সেগুলো আটকে আছে সেগুলো বের করা যাচ্ছে না এবং ওই সময় তিনি আমাদেরকে বলেছেন যে এই ধর এই ধ্বংসস্তূপের মধ্যে যেখান থেকে শব্দ পাওয়া যাচ্ছে বা কোনো ধরনের চিহ্ন পাওয়া যাচ্ছে যে এখানে কেউ বেঁচে আছে কিনা সেই ক্ষেত্রে তারা সেই জায়গাতে অগ্রাধিকার দিয়ে সেখানে ঢোকার চেষ্টা করছেন এবং আমরা তখনই যে সময়টাতে আমরা ওই ছিলাম তখন সেখানে একটি দেয়ালের পাশ থেকে ইট বা অন্য কিছু দিয়ে আর কি সেই দেয়ালে শব্দ করা হচ্ছিল এবং সেই শব্দ শোনার পর উদ্ধারকর্মীরা সেখানে তাৎক্ষণিকভাবে সেই উদ্ধার তৎপরতা চালান এবং সেখানকার ধ্বংসস্তূপ থেকে সেই ইট সুরকি রড সরিয়ে সেখান থেকে একজনকে জীবিত উদ্ধার করেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে সাথে সাথে এবং সেই সময় আমি জিওসির সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বাহাত্তর ঘন্টা বা অন্য কত ঘন্টা চলে গেল সেটা আসলে বিষয় না এখন যেটা মোস্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে প্রাধান্য দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে একজন জীবিত প্রাণও যদি এখানে থাকে এবং ধারণা করা যায় কোনোভাবে চিহ্নিত করা যায় যে এখানে একজন মানুষ জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত এখানে বড়ো ধরনের কোনো অভিযান চালানো হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এখানে প্রাণের সন্ধান পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এখন যেভাবে টেকনিক্যালি খুঁড়ে খুঁড়ে বা গর্ত করে বা ছাদ ফুটো করে যেখানে যেখানে সম্ভাবনা থাকছে প্রাণের সম্ভাবনা থাকছে সেখানে সেখানে ঢোকা হচ্ছে এই প্রক্রিয়াটা চলতে থাকবে এবং এটা আরও জোরদার করা হবে জিওসি মহোদয় জিওসি মহোদয় আমাদেরকে বলেছেন এবং তিনি সেই সময় বলেছেন যে মানে উদ্ধার তৎপরতায় একটি বিষয় যে গত দুদিন ধরে গণমাধ্যমে এসেছে যে এখানে সাধারণ মানুষরা ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষরা যদিও তাদের মানবিক দায়িত্ব থেকে মানবিক সে মানুষ হিসেবে রেসপন্সিবিলিটির জায়গা থেকে তারা এখানে এসেছেন উদ্ধার তৎপরতায় সহযোগিতা করেছেন এবং সেই বিষয়টি অনেক প্রশংসিত হয়েছে কিন্তু সাধারণ মানুষের ভিড় জমার কারণে এখানে যারা উদ্ধারকর্মী আছেন তারা আসলে সঠিকভাবে তাদের কাজটি করতে পারছেন না যে কারণে আজকে সকাল থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি এখন বলবৎ আছে যে সাধারণ মানুষ বাইরে থেকে উদ্ধারকর্মীদের সহযোগিতা করবে কিন্তু যারা উদ্ধারকর্মীরা আছেন যারা টেকনিক্যালি কোয়ালিফাইড শুধুমাত্র তারাই এই ভবনের ভেতরে যাবেন এবং উদ্ধার তৎপরতা চালাবেন আর পাশাপাশি তারা বলেছেন যে সাধারণ মানুষের যে আগ্রহ রয়েছে সাধারণ মানুষ যে সহযোগিতা করছেন সেটি অবশ্যই প্রশংসনীয় এবং তাদের প্রশংসা করেছেন তাদের সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন কিন্তু সহযোগিতার ধরনটা আসলে তারা এভাবে চেয়েছেন যে তারা বাইরে থেকে যেসব জিনিসপত্র উদ্ধার তৎপরতার জন্য যেসব জিনিস দরকার হয় এগিয়ে দেওয়ার প্রয়োজন হয় অথবা কেউ কাউ কোনো মৃতদেহ বের করা হলে তখন তাকে অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে আসা বা তাদেরকে কাউকে জীবিত পাওয়া গেলে সেখানে যেসব সরঞ্জামাদি প্রয়োজন হয় ড্রিল ড্রিল করার জন্য বা ভবন কাটার জন্য বা সেই বিষয়টি তাদেরকে বের করার জন্য সে যেমন অক্সিজেন দরকার হয় শাবল বা অন্যান্য ড্রিলিং মেশিন দরকার হয় যেসব জিনিস সরঞ্জামগুলো দরকার হচ্ছে সেটা হচ্ছে এখানকে যে নিয়ন্ত্রণ কক্ষ আছে সেখান থেকে সেই বিষয়গুলো তারা এগিয়ে দিচ্ছেন আর পাশাপাশি আজকে সবচেয়ে বেশি লক্ষণীয় হয়েছে যে সাধারণ মানুষ বাইরে থেকে সহযোগিতা করছেন কিন্তু ভেতরে উদ্ধারকর্মীরা যারা আছেন তাদেরকে সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসের আপনি জানেন ফায়ার সার্ভিস যে সাধারণ মুস্তাফিজ আপনি জানেন যে প্রচুর সাধারণ মানুষ বাইরে থেকে শুকনো খাবার এবং অন্যান্য সব দরকারি জিনিস সেগুলো দিয়ে সহযোগিতা করছেন কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই সমন্বয়হীনতার অভিযোগ করছেন তো সেক্ষেত্রে তারা যেন একটি নির্দিষ্ট জায়গায় সেগুলো জমা দিতে পারেন সে ধরনের কোনো তথ্য কি আপনাদের কাছে আছে কিনা যে এই জায়গায় গিয়ে তারা সেগুলো জমা দিলে উদ্ধার কাজের জন্য সুবিধা হয় দোলা আসলে এটা খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ যে এরকম একটি দুর্যোগের মুহূর্তে দুর্যোগের স্থানে সাধারণ মানুষ যেভাবে এগিয়ে আসছেন যে যেভাবে পারছেন তার ঘরে রান্না করে অথবা দোকান থেকে শুকনো খাবার কিনে বা পানি নিয়ে স্যালাইন নিয়ে যে যে যেভাবে পারছেন যার যার সামর্থ্য অনুযায়ী এখানে তাদের সাহায্য নিয়ে আসছেন এবং বিভিন্ন ভলান্টারি গ্রুপ এখানে কাজ করছেন তবে এখানে একটি বিষয় হচ্ছে যে মানুষের আবেগের কারণে অনেক সময় কাজে ব্যাঘাত ঘটে থাকে সেই বিষয়টি এখান থেকে এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে যারা এই ধরনের সহযোগিতা করতে চান তারা যেন অবশ্যই একটি নির্দিষ্ট জায়গায় যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই কাজগুলো করেন কারণ এখানে এসে ভিড় করলে সেটা উদ্ধার কাজের জন্য ব্যাহত হবে এবং এই জায়গায় যে যারা এখনো প্রাণে বেঁচে আছেন তাদেরকে উদ্ধারের যে একটা প্রক্রিয়া চলছে সেখানে একটা ব্যাঘাত ঘটতে পারে যে কারণে সবাইকে যারা সহযোগিতা করতে আসছেন তাদের প্রশংসা করছেন পাশাপাশি তাদেরকে একটা দূরত্ব বজায় রেখে একটা নির্দিষ্ট স্থানে যে এই কাজগুলো করার জন্য অনুরোধ করেছেন আপনি দোলা দেখতে পাচ্ছেন যে একটু আগে আমাদের সহকর্মী ইকবাল আহসান যে পাশ থেকে আপনার সাথে কথা বলেছেন এই ভবনের ঠিক একদম দক্ষিণ পাশে যে একটি উঁচু জায়গায় রয়েছে ছাদের উপরে যে ওখানে কিন্তু এখনও মানে ছাদ ফুটো করে মানুষ বের করার চেষ্টা করা হচ্ছে সেখানে আমরা সকাল থেকে এসে দেখেছি যে সেখানে ছাদ ফুটো করার ব্যবস্থা করা হচ্ছে এবং যেখানে যে একটা খুব খোপ তৈরি হয়েছে আপনার পিলার এবং দেয়াল মাঝখানে ছাদ এবং বিভিন্ন জায়গায় যে ধর ছোট ছোটো ঘরের তৈরি হয়েছে সব জায়গায় মানুষ এখনও বেঁচে আছে সেই জায়গাগুলোতে তারা খুঁজে খুঁজে বের করছেন এবং বের করে সেখানে ফুটো করে সেই জায়গাগুলোতে ঢুকছেন এবং মানুষগুলো মানুষজনকে বের করার চেষ্টা করছেন আর আপনাকে এখন আমি জানাবো যেটি যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনশো ছাব্বিশ জন এবং তার মধ্যে একশো পনেরো জনের মৃতদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে আর আজ সকালে সকাল থেকে ভোর থেকে এখন পর্যন্ত এখানে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে আর উদ্ধার করা হয়েছে আর এখন পর্যন্ত দুই হাজার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এই উদ্ধার কাজে এবং এখানে উদ্ধার তৎপরতা যারা অংশ নিচ্ছেন বিশেষ করে সকালে যখন আমি ফায়ার সার্ভিস কর্মী যারা আছে সেনাবাহিনীর যারা